প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজে অফলাইন রেজিস্ট্রেশনে কারচুপির হদিস পেল এবার সিবিআই আধিকারিকরা। প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজে অফলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্লাস না করে পরীক্ষা না দিয়ে টাকার বিনিময়ে মিলেছে সার্টিফিকেট, এমনটাই সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, ক্লাস না করে পরীক্ষা না দিয়ে শুধুমাত্র টাকার বিনিময়ে সার্টিফিকেট মিলেছে, কিভাবে সম্ভব হলো এই ঘটনা? দেখো, ইতিমধ্যে তাপস মন্ডলকে এবং কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে এই অফলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ যে ছাত্র ভর্তি করা হতো টাকার বিনিময়, এই সংক্রান্ত বিষয় তারা যখন একেবারে টানা জিজ্ঞাসাবাদ করা শুরু করে দুজনকে, সেখান থেকে কিন্তু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে সিবিআইয়ের হাতে এসেছে। তারা যেটা বলছে যে অফলাইন যে ছাত্রছাত্রী ভর্তি করা হতো এই সমস্ত বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে, এখনও পর্যন্ত প্রায় 600টি কলেজ রয়েছে আমাদের রাজ্যে, এবং যে অ্যাসোসিয়েশনের অন্যতম সভাপতি হচ্ছে তাপস মন্ডল, এই 600টি কলেজ থেকে প্রত্যেক বছর অফলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ যে ছাত্র ভর্তি করা হতো সেই ছাত্রদের সিংহভাগই, যেটা বলা হচ্ছে যে তাদেরকে ব্যাক ডেটে বা একেবারে পিছিয়ে কোনো একটা তারিখে বা কোনো বছরের তারিখে তাদেরকে ভর্তি হিসেবে দেখানো হতো, এবং সেই মোতাবেক তাদেরকে কিন্তু উত্তীর্ণ হয়েছেন তেমন সার্টিফিকেটও দেওয়া হতো। কথার কথা ধরে নাও, যদি কোনো ছাত্র আজকে 2023 সালে গিয়ে ভর্তি হতে যায়, তার কাছ থেকে এবছরই টাকা নেওয়া হচ্ছে, কিন্তু তাকে সার্টিফিকেট বানিয়ে দেওয়া হচ্ছে বছর দুয়েক আগে, অর্থাৎ 2021 সালের। এরকম সিংহভাগ একেবারে এরকম ভুয়ো সার্টিফিকেটের হদিশ কিন্তু ইতিমধ্যে সিবিআই আধিকারিকেরা পেয়েছে। কেন করা হতো, আধিকারিকরা যেটা বলছেন বা তদন্তের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে একেবারে কোনো এক নিয়োগকর্তার নির্দেশেই এই অফলাইন ছাত্র ভর্তির যে সংখ্যা সেটাকে নিয়ন্ত্রণ করা হতো, কত ছাত্র ভর্তি করা হবে, তাদের কাছ থেকে কত টাকা নেওয়া হবে, পুরোপুরি সেই ইনস্ট্রাকশনেই কাজ করতেন কুন্তল ঘোষ এবং তাপস মন্ডল। যেটা জানা গেছে যে এদের মূলত পরীক্ষাতেও বসতে হতো না, সেই সেশনে ভর্তিও হতে হতো না, শুধুমাত্র টাকার বিনিময়ে তারা 2 বছর আগের অর্থাৎ ব্যাক ডেটে গিয়ে তাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হতো, ব্যাক ডেটে গিয়ে সেই প্রতিষ্ঠান থেকে তারা যে পাশ করেছে বিএড বা ডিএলএড যে সংসা টিচার্স ট্রেনিং এর যে পরীক্ষা হয় সেগুলো যে তারা পাশ করেছে সেই ভুয়ো সার্টিফিকেট দেওয়া হতো, এবং এই ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে পরবর্তীকালে তারা অনেকেরই চাকরি পেয়েছেন, অর্থাৎ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা পুরো প্যাকেজ তাদেরকে দেওয়া হতো এই ভুয়ো যারা প্রার্থী তাদেরকে নিয়োগের ক্ষেত্রে। এই সংখ্যা কত, এর নেপথ্যে আর কারা কারা যোগ রয়েছে, এবং কোন নিয়োগকর্তার নির্দেশে কুন্তল ঘোষ এবং তাপস মন্ডল এই কাজ করতেন বা কোন কোন কলেজকে দিয়ে এই কাজ করাতেন, তার তালিকা আপাতত কিন্তু প্রস্তুত করছেন তদন্তকারীরা। সব মিলিয়ে নতুন কারচুপি এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের সামনে, যেখানে তোমাকে বললাম যে ভুয়ো কার্যত সার্টিফিকেট দেওয়া হতো তাদেরকে একেবারে ব্যাকডেট রেজিস্ট্রেশন তারিখ সহ যে অন্য পিছিয়ে দেওয়া কোনো তারিখে তারা পাশ করেছেন সেই তারিখেই তারা ভর্তি হয়েছেন বা সেই তারিখে তারা উত্তীর্ণ হয়েছেন, এবং এই সার্টিফিকেটকে দেখি বা এই শংসাপত্রকে দেখি পরবর্তীকালে তারা কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে অন্ততপক্ষে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তারা কিন্তু অগ্রাধিকার পেতেন, এবং সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই আর্থিক বিনিময় এই তাদেরকে চাকরির সুবিধা পাইয়ে দেওয়া হতো বলে এমনটা কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। ধন্যবাদ সুকান্ত।